ঘর পড়ে গেছে, তুমি দুঃখ করো না ভাই, তোমার এখানে দালাল ঘর হবে। আলহামদুলিল্লাহ আজকে দালাল ঘর হচ্ছে। আগের মসজিদ থেকে বের করে দিল, হামলা করলো, এবার নতুন জায়গা মসজিদ করে সালাত আদায় করবে, এবার মসজিদের উপর আগুনের হামলা। সেদিনের দৃশ্য মনে পড়লো, খুবই কষ্ট লাগে আমাদের, যারা কি আসলে মুসলমান না অন্য কিছু, কোনো মুসলমান তো আল্লাহর ঘরে আগুন দিতে পারে না। আমাদের সমাজ নয়, সব সমাজে একই অবস্থা। মসজিদ পুড়িয়ে দেওয়াটা এটা মানুষের কাছে একটা অ্যালার্জিক ব্যাপার, শুধু মসজিদ না, মসজিদ মাদ্রাসা মুসলমানদের যেগুলো সত্যিকার অর্থে দিনের মার্কাজ, এগুলোকে হাত দিলে সব ভাটে মানুষ কিন্তু খেপে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, আও কামা ক্বালা আল্লাহু তাআলা। সম্মানিত মুসলিমবৃন্দ, ঈদের পরে দীর্ঘ ছুটির বসে বসে না কাটিয়ে কর্মীদের সাথে সাক্ষাৎ করা, সবার পরস্পরের মোলাকাত হওয়া, এটা কিন্তু মানুষের স্বভাবগত বিষয়। যখন আমরা গ্রামে থাকি, পাড়ার সবার বাড়িতে বাড়িতে ছেলেরা যায়, এটাকে বৃহত্তর পর্যায়ে সাংগঠনিক পর্যায়ে নিলে আমরা যখন নেতাকর্মীরা একত্রিত হই, তখন কি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় না? মূলত ঈদকে সঠিক ঈদে পরিণত করার উদ্দেশ্যেই কিন্তু আমরা রাজশাহী থেকে বেরিয়েছি। আপনারা জানেন গত রোববারে আমরা গিয়েছিলাম কোথায়, চাপাইনা উপজেলার গোদাগাড়ি এবং তাঁর মোহনপুর উপজেলায়। পুরো দিন আমরা দাওয়াতের সফরেই ছিলাম, গ্রামে গ্রামে একটা আনন্দের ঢেউ উঠছিল, কর্মীদের মধ্যে প্রাণ ফিরে এসেছিল। ওটারই শেষ পর্যায়ে আজকে আপনাদের নাটোর জেলায়, আজকে বৃহস্পতিবার না, শনিবার থেকে আমাদের অফিস চালু হয়ে যাবে, আর আমাদের বের হওয়ার সময় হবে না। ঈদের আনন্দে ভাগাভাগি করাটাই আমাদের মৌলিক উদ্দেশ্য, সেই সঙ্গে আমাদের ভিতরে দিনী জাজবা যাতে বেরিয়ে আসে, বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। প্রশ্ন হল, পৃথিবীর আদিকাল থেকে একটি সমস্যা বিরাজ করছে, বিজ্ঞ ও অবিজ্ঞের মধ্যে দ্বন্দ্ব। একটা বিষয়ে একজন বুঝেন আর একজন বুঝেন না, তাদের মধ্যে তো অবশ্যই দ্বন্দ্ব হবে। যারা বিজ্ঞ নন, যারা অজ্ঞ, তারা বিজ্ঞদেরকেই অজ্ঞ বলে। আপনার পাগলা গারদে একবার আমি গিয়েছিলাম বেড়াতে, তো সবাই দেখি আমাদের পাগল বলতেছে, আমরা তো পাগল না, ওদের দৃষ্টির যে আমরা পাগল, কথা ঠিকই বলেছে। এর জন্য দুটা পক্ষ দায়ী, যারা অজ্ঞ তাদের উচিত শেখা যে বিজ্ঞরা কী বলে যাচাই করে চিন্তা করে, আর বিজ্ঞদের কর্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে অজ্ঞদের মধ্যে বুঝটা দেওয়া। এজন্য অনেক সময় তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমাদের সমাজ নয়, সব সমাজে একই অবস্থা। মসজিদ পুড়িয়ে দেওয়াটা এটা মানুষের কাছে একটা অ্যালার্জিক ব্যাপার, শুধু মসজিদ না, মসজিদ মাদ্রাসা মুসলমানদের যেগুলো সত্যিকার অর্থে দিনের মার্কাজ, এগুলোকে হাত দিলে সব ভাটে মানুষ কিন্তু খেপে যায়। দেখেন, মসজিদ ইবাদতের স্থান, মাদ্রাসা তো দিন শিক্ষার স্থান, এগুলোতে হাত দিচ্ছে কেন? খেয়াল করে দেখেছেন, কোনো হাই স্কুল কলেজে কিন্তু কোনো হামলা হয় না, সবাই জানে ওটা হলো দুনিয়া শেখার জায়গা,
আমাদের ছেলেপেলে ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, তো হাই স্কুল কলেজ যাবে, আর মসজিদে যাবে, সালাত পড়বে, বিয়ে পড়াবে, আর জানাজা পড়বে। এই জন্য এই যে দুটো ধারণা দুরকম হয়ে চলে আসছে সমাজে, এই ধারণাটাই হলো এই সমস্যার মূল কারণ। আর এটা করে গেছে ব্রিটিশ গভর্নমেন্ট, তারা শিক্ষা ব্যবস্থাকে এমন করে দিয়ে গেছে, একটা দিনই শিক্ষা, একটা দুনিয়াবি শিক্ষা। অথচ ইসলামে দ্বিমুখী শিক্ষার কোনো সুযোগ নেই, একটাই শিক্ষা, তাতে দিন দুনিয়া সবই থাকে। দিন দেশের দুনিয়া ঠিক করার জন্য যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই বৈপরীত্য না থাকতো, তাহলে আমাদের ছেলেরা এইভাবে আমাদের উপরে মারমুখী হতো না। যদি স্কুল কলেজে ছোটো থেকে এমএ পর্যন্ত কমপক্ষে 200 মার্কের দিন শিক্ষার সুযোগ থাকতো ইসলামটা কী, তাহলে ওই ছেলেরা কিন্তু পৃথকভাবে আর মাদ্রাসা করার কোনো প্রয়োজন আমাদের ছিল না, পড়ারও দরকার ছিল না। এখন একটা ছেলেকে মাদ্রাসায় কামাল পাস করতে হচ্ছে, ওদিকে ইউনিভার্সিটি গিয়ে আর্মি বিভাগে অনার্সে ভর্তি হচ্ছে, ওখানে 5-6 বছর কাটিয়ে এমএ ডিগ্রি নিচ্ছে, ওখান থেকে সে এমফিল করছে, পিএইচডি করছে, লাইফের অর্ধেকই চলে যাচ্ছে এই ডিগ্রি নিতে নিতে। অথচ এটার কোনো প্রয়োজন ছিল না, আমরা সারা জীবনের বিরুদ্ধে বলে আসতেছি, কিন্তু ক্ষমতা যারা আছে তারা এটাই চায় যে ধর্ম আলাদা থাক আর দুনিয়াটা আলাদা থাক, তাহলে ওদের মাতব্বরি করা সহজ হয়। এটা হলো মৌলিক কারণ। দ্বিতীয় হলো যে মজহাবি দ্বন্দ্ব, এটাও জিয়ে রেখেছে কিছু সংখ্যক আলেম ওলামা। ইসলামে কোনো মজহাবি দ্বন্দ্ব আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি কোনো মজহাব ছিল? সাহাবীদের জমানের কোনো মজহাব ছিল? 4th শতাব্দী হিজরি এসে এসব মজহাব তৈরি হয়েছে। তুমি হানাফি, উনি শাফি, উনি মালিকি, উনি হাম্বলি, এই যে ভাগাভাগি, এগুলো রাজনৈতিক কারণে সৃষ্ট আব্বাসী আমলের। এর বিরুদ্ধে তখন থেকে এ যাবৎ আহলাদিস ওলামা একরাম কথা বলে আসছে। এর তিক্ত ফল হয়েছিল বাগদাদ ধ্বংস হয়েছিল হানাফি শাফি শিয়া মারামারি করে 41 লক্ষ মানুষকে হত্যা করেছিল সেই সময়। সেই মানুষ পচার দুর্গন্ধে আরও 5 লক্ষ মানুষ ডায়রিয়ায় মরেছে বাগদাদে। এতেও তারা স্বস্তি পায়নি, অবশেষে কাবা করে 4 বছর 4 মুসল্লা কায়েম করে তবে 4 মুসাফে ঠান্ডা করা হয়। সে 801 হিজরি থেকে 1343 হিজরি পর্যন্ত 542 বছর ধরে এই বেদাত চালু ছিল কাবা করে 4 মাস। বর্তমান সৌদি গভর্নমেন্টের যিনি প্রতিষ্ঠাতা মালিক আবদুল্লাহ আজিজ, ইনি প্রথম এই 4 মুসল্লা ভেঙে গুঁড়া করে দিল, দিয়ে মক্কামে ইব্রাহিম যেটা আমরা বলছি ওইখানে 1 ইমামের পিছনে সালাতের ব্যবস্থা করেন। এই সুন্নত জারি করার জন্য উনি সত্যিকার অর্থে মুজাদ্দিদ ছিলেন বলা যায়। বিশ্ব ইতিহাসে একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ তিনি নিয়েছিলেন, কারণ তারও মিলেছিল ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, তার কাছে উনি বায়াত করেছিলেন। এই যে ইমারত ও বায়াতের যে কি গুরুত্ব, উনি মারা গেলেন তার অনেক পরে কিন্তু উনি রিয়াদ দখল করলেন মালিক আব্দুল আজিজ। এরপরে উনি চলে গেলেন মক্কা, এই 4 মুসল্লা দেখলেন, চারিপাশে সাহাবিদের নামে সব কবর আর কবর, বড় বড় সাহাবিদের নামে ভুয়া কবর, সব কবর পূজার আড্ডাখানা ছিল মক্কা, চারিপাশে কবর পূজা। যেসব সাহাবিদের নাম সবাই জানে, আবু হুরায়রা, ইবনে মাসউদ, ইবনে ওমর, ইবনে আব্বাস, নাম সব জানে না, এদের নামে নামে সব ভুয়া কবর। আমার রাজশাহীতে শাহালের মাজার আছে না, ইউনিভার্সিটির পাশে ওর মাজার আছে, বাংলাদেশের 3 জায়গায়, একটা আছে গোদাবরী সুলতানগঞ্জ, ওখানে একটা আছে, রাষ্ট্রীয় ইউনিভার্সিটির পাশে একটা আছে, ঢাকায় একটা আছে, 3-4 মাস কয়েক জায়গা বলে চট্টগ্রামে, ওই যে কী বলে বাজবুস্তামে, ওই জীবনে কখনো বাংলাদেশে আসেনি কিন্তু কবরটা বানিয়ে দিয়েছে, দেশ সময় ব্যবসা করে যাচ্ছে। ঠিক রাজনীতি কিনা, মানুষকে বিভক্ত করো আর শাসন করো, এটা যে ব্রিটিশের পলিসি, তুমি ওই দল আমি এই দল, মারামারি করো আমি মাঝখানে মজা রুটি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা ইংরেজের পলিসি।
যখন আপনারা এখানে মসজিদ করেছেন, মার্শাল খুব ভালো কথা, আপনারা আবার দুর্বল হয়ে গেছে, এ তো হতেই হবে। কারণ আপনি বিএনপি আমি আমলে মিল নেই, উনি জাতীয় পার্টি, উনি আর এক পার্টি, এবং নিরপেক্ষ থাকাটা ওটা আরেকটা পার্টি, জানেন কোথায়। এইসব রাজনৈতিকভাবে হচ্ছে, অন্যভাবে ধর্মভাবেও হচ্ছে। ধর্ম নেতারা যেমন দায়ী, সমাজ নেতারাও তেমনি দায়ী। আমরা এর বিরুদ্ধে মানুষকে বোঝানোর চেষ্টা করি, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধানের নাম, এর মধ্যে দিন আলাদা দুনিয়া আলাদা, এটা আমাদের সম্পূর্ণ ভুয়া ধারণা। এগুলো ব্রিটিশ গভর্নমেন্ট, বিশেষ করে লর্ড ম্যাকলে 1935 সালে এই পলিসিটা দিয়ে গেছে যে আমরা তো এদেশ থেকে একদিন একদিন যাবই, কিন্তু এদেশে এমন কিছু বিধান রেখে যাব যেন এদেশের মানুষ রক্তে মাংসে বাংলাদেশি থাকে, বাঙালি থাকে বা ভারতীয় থাকে, ইন্ডিয়ান ইন ব্লাড, কিন্তু ইংলিশ ইন কালচার, ইন্ডিয়ান ইন ব্লাড, ইংলিশ ইন কালচার। তারা ব্লাডের দিক দিয়ে ইন্ডিয়ান হবে, কিন্তু কালচারে, সংস্কৃতিতে, আকিদা বিশ্বাসে তারা হয়ে যাবে ব্রিটিশ ইংরেজ। এখন ঠিক সেটাই চলছে। আমরা যদিও বাংলাদেশি বলে গর্ব করছি, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা আদৌ স্বাধীন নই। আমাদের মন মানসিকতা বিদেশের কাছে চিন্তা করে সবসময়, কোনো কাজই আমার বলে করি না তাদের আনুগত্য ছাড়া। এবার আসেন আহলাদিসটা কী। আহলাদিস তার সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করে, ঠিক তো? সার্বিক জীবন না করে সালাতের জীবন বলতে পারেন তো? আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা বলেন তো, বসে 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 বলেন। চমৎকার কথা, ঠিক তো? এটা তো আছে না পরিস্থিতির মধ্যে। প্রথম কথা হচ্ছে নির্ভেজাল তাওহীদ। আরবের লোকরা আল্লাহকে বিশ্বাস করতো না, আবু জাহল আল্লাহ বিল্লাহ তাল্লাহ করতো সবসময়, কিন্তু তাদের মধ্যে ভেজাল ছিল। কী ভেজাল ছিল? ওরা মূর্তি পূজা করত। এখন বাংলাদেশে মূর্তি পূজা নেই, ঘরে ঘরে মূর্তি, রাস্তাঘাটে সব জায়গায় মূর্তি, অথচ আমরা মুসলমান। এটা রাজনৈতিক, এই মূর্তিগুলো রাজনৈতিক, আর এটা যদি কবরে ঢেকে দেওয়া হয় তখন ওটার নাম হয়েছে ধর্মীয়। আসতে পাশে অসংখ্য মাজার আছে না, বিড়লদা মাজার তো ক্রস করেই আমরা আসলাম, উনি কি উপরে মূর্তি আছে না মাটির তলে ঢাকা আছে? কারো মূর্তি উপরে, কারো মূর্তি নিচে। উপরে হলে রাজনৈতিক, নিচে হলে ধর্মীয়, বাস আর তো কিছু না, কেসটা একই। ওখানে পুজো হয়, এখানে পুজো হয়, তাহলে কি নির্ভেজাল হলো না ভেজাল হলো? এই ভেজাল তৌহিদ কোশ্চিন করো, প্রকৃত যারা মুসলমান তারা এটা মানতে পারে না। প্রতিষ্ঠা আগে না প্রচার আগে বলেন? একটা জিনিস মানুষকে প্রচার করতে হবে না আগে, এই জন্য আমার বলছে আগে প্রচার, তারপরে প্রতিষ্ঠা, তারপরে এই বোনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের সর্বক্ষেত্রে হবে না শুধু সালাতের ক্ষেত্রে হবে, এটা বোঝার চেষ্টা করেন। যেসব তাহলাদিস খালি সালাতের ক্ষেত্রে অবদান করে আর অর্থনৈতিক ক্ষেত্রে সুদ খেয়ে বেড়ায়, রাজনৈতিক ক্ষেত্রে আর একজনের জয়ধ্বনি করে, সে কি সর্বক্ষেত্রে হলো? তিনি রাজনৈতিক ক্ষেত্রে একজনের জয়ধ্বনি করেন, অর্থনৈতিক ক্ষেত্রে খ্রিস্টানদের কুফরি অর্থাৎ সুদী অর্থনীতি অনুসরণ করেন, আর সালাতের ক্ষেত্রে রফদান করেন, অসল রফলেদান সাফিরও করে, মালিকেরাও করে, আহম্বলিরাও করে। তো আমাদের পার্থক্য কী হলো বোঝার চেষ্টা করি। কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণ, যথাযথ কিতাব ও সুন্নতের যা আছে তাই মানব, যা নাই তা ছাড়ব, কথা শেষ না। এ সম্পর্কে আয়াত আছে সুরা হাসর 7 আয়াত, বলতে পারেন? ওমা বলেন অংশ, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু,
রসুল তোমাদের যা নির্দেশ দেন তা মেনে চলো, আর তা নিষেধ করতে বর্জন করো। এসবটা এইটুকু কথাই হচ্ছে আমাদের মৌলিক ইসলামের মূল জিনিস হচ্ছে এটাই। এটা আমরা কি পেরেছি? পারি নাই। আমরা রসুলের জায়গায় বসেছি কেউ ইমামকে, কেউ পীরকে, কেউ রাজনৈতিক নেতাকে। রসুল আউট। রসুল আছেন খালি মিলাদ পড়াবার সময়। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে শুনতে পায়, হরন এত জোরে লাগায় নবী যেন শুনতেই পাচ্ছে। আমাদের সাতক্ষীরা সুফি সম্রাট রাজশাহীতে একটা আছে, ফজরের পর প্রতিদিন ওদের মাইক কোন খারাপ হয় না। মাইক খেলে আমাদেরটাই খারাপ হয়, এই বেদাতিদের মাইক খারাপ হয় না। এত জোরে চিৎকার দেয় যেন রাজশাহীতে মদিনার লোক শুনতে বাধ্য হয়েছে। প্রতিদিন জুমার পরে শুরু হয়ে গেল মিলাদ, এটা চলবে না। আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এখানে গিয়েও শেরিক। আল্লাহ সন্তুষ্টি চাইতে নেতার সন্তুষ্টি মানুষ বেশি খেয়াল করে। আজকে আপনাদের এখানে আজকে বিবাহের হেডলাইন হয়ে গেছে, শুধু ছবি তোলা নিয়ে একই দলের মানে সরকারি দলের, যাতে ছবি দুজনের ভালো ওঠে সেটা সে একজন ঠেলে হতে আগে গেছে। এই মারামারি থেকে একজন নিহত, দুজন নিহত একই দলের, যুবলীগ ছাত্রলীগ দুটাই নিহত আজকে সবুজ পত্রিকায়। রাশিকাপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামীতে হয় মনে হয়, এইটার জন্য নেতা আসছে, নেতার পাশে দাঁড়িয়ে ছবিটা তুলতে পারলে সে আগামীতে হয়তো মনোনয়ন প্রার্থী হবে। তো সে ছবিটা একটু প্রতিযোগিতা করতে গিয়ে দুজনেই মরল। এই যে প্রতিযোগিতা চলছে দু বছর পরপর তিন বছর পরপর নির্বাচনের প্রথা, এটাও বিদেশি পলিসি যাতে মুসলমানরা কখনো ঐক্যবদ্ধ হতে না পারে। ঐক্যবদ্ধ যেখানে নির্বাচন সেখানে গুরুত্ব হবে না। আপনি বলছেন আমি ভালো, উনি বলছেন আমি ভালো, আমি কম কিছু, নির্বাচন হলেই গ্রুপিং হতেই হবে সেখানে। আর এই নির্বাচনের গণতন্ত্রই হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কিছুই লাগবে না, একটা তন্ত্রই যথেষ্ট। শুরু হয়েছে যেমন রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ, এমন সময় এসে যাচ্ছে আজকে ব্যাপারে লিখেছে যে পারমাণবিক যুদ্ধ অত্যাশন্ন। এমন অস্ত্র সব বানিয়েছে রাশিয়ার, বলেছে আমি এখান থেকে একটা বোমা ছুড়লে পুরা ইংল্যান্ড ধ্বংস হয়ে যাবে, শুধু লন্ডন শহর না পুরা ইংল্যান্ড শেষ। এই যদি অবস্থা হয় তা তো ইসরায়েলের সিংহে ফুঁক দেওয়া লাগবে না, এদের একই ভোগে শেষ। তাতে বুঝতে পারছেন মূল কোথায়, মূল দ্বন্দ্ব ওখানে, যে মানুষ কখনো এক হতে পারছে না যার যোগ্যতা আছে। খলিফাদেরকে দেখছেন, খলিফারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের খেলাফত কেউ কেড়ে গেছে কোথায় কেড়ে নেই। আমাদের ইমারত আমরা কায়েম করেছি ওই কারণেই, এখানে ইমারত আছে বায়াত আছে, যার বায়াত নেই তাকে আমার হিসাবে ধরে নিই, কারণ তার আনুগত্যের প্রতিজ্ঞা নেই। আল্লাহর নামে অঙ্গীকার থাকতে হবে, আপনি আল্লাহর কাজ আল্লাহর নামে অঙ্গীকার করেছেন, আপনি এখন বাইরে গিয়ে কী কাজ করবেন না করবেন আল্লাহর সঙ্গে আপনার কৈফিয়ত হবে, তাই না? আপনার পিছনে পুলিশও লাগবে না, র্যাবও লাগবে না, প্রতি মুহূর্তে আপনার চিন্তা হবে, তাই তো? আমি তো আমার জমাতে হাতে বায়াত করে রাখলাম, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, অত অনেক কিছু তো আমাদের আছে, এটা সঠিকভাবে যদি না করি, যদি আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ থেকে বিরত না থাকি, যাবতীয় ফরজ ও সুন্নাত আমল না করি, তাহলে তো অঙ্গীকারের বিপরীত কাজ হচ্ছে। আমি সব দেখছি না রাশিয়া থেকে, কিন্তু আল্লাহকে দেখছি। এই যে অনুভূতি, এই অনুভূতি একজন মোমেনকে সবসময় আল্লাহর কাছে ধরে রাখে। এই বিষয়গুলো ইসলামের শুরু থেকে আল্লাহ রসুল এইভাবেই তার সংগঠন কায়েম করেছেন। ইমারত ও বায়াতভিত্তিক সংগঠন বাংলাদেশে বর্তমানে একটাও নেই আমাদেরটা ছাড়া, এটা আপনারা খুশি আলহামদুলিল্লাহ বলতে পারেন। এই অনুভূতি আজকে সমাজ বিপ্লবের একটা মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করে নিতে পারেন। আর এখানে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আর কোনো কিছুর কাছে আমরা মাথানত করি না, কারণ সহিহ হাদিস অর্থই হচ্ছে এটা আমার রসুলের কালাম বলে বিশুদ্ধভাবে প্রমাণিত। এটা যদি সমাজের সর্বত্র এই চেতনা যদি সৃষ্টি হয়, তাহলে এখানে যে আপনারা এখন দুটো সমাজ হয়ে গেছেন, দুটো সমাজ ইনশাল্লাহ থাকবেন না,
তারা বাইরে আসেন তারাও চলে আসবেন অতি দ্রুত এখানে একটা সমাজে পরিণত হোক এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কারণ আমি বলছি আপনি হানাফি কেন বাবা আপনার ইমাম তো আবু হানিফা রাহমাতুল্লাহ তিনিই বলছেন এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব সহি হাদিসটাই আমার মাযহাব তো আমাদের তো সহি হাদিসটাই আমাদের মাযহাব তাহলে বিভ্রান্তি কেন হবে আপনি সালাত পড়ছেন তো দেখেন তো রাফুল আদায়ন বা আমিন বা রাহুল এগুলো কি সহি হাদিস নয় এই সহি হাদিস আমল করার জন্যই তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে গেলেন যদি আমরা নিজেকে হানাফি বলি অবশ্যই আমাকে সহি হাদিস মানতে হবে তাই অর্থ হচ্ছে একটু বিবেক দিয়ে কাজ করুন গোলমাল থাকবে না আমরা ঈদের দিন একই সঙ্গে নানা মামু খালু আত্মীয়তার বন্ধের আবদ্ধ সবার বাড়িতে ঈদের মিষ্টি খাই কিন্তু সালাতের সময় বিভক্ত হই এটা কি ঠিক হবে এলাকাবাসী সবারকে আমরা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানাচ্ছি এবং সবাইকে এর ভিত্তিতে ঐক্যবদ্ধ মানবিক সমাজ কায়েমের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা রাজনৈতিক নেতা আছেন তাদেরকে বলুন দয়া করে ব্রিটিশ প্রবর্তিত রাজনীতি ছেড়ে আল্লাহ প্রেরিত মৌলিক বিষয়ে এগিয়ে আসুন আল্লাহ দাসত্ব করার জন্য আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন মানুষের দাসত্বের উপরে আল্লাহর দাসত্ব বেশি প্রয়োজন কালকে চোখ বুঝলেই সঙ্গে সঙ্গে আমাকে কবরে কৈফিয়ত দিতে হবে হিসাব দিতে হবে কবরে আপনার সঙ্গে দুনিয়ার কোনো নেতা যাবে না আপনার আমলটুকু খালি যাবে আর সে যে আমলটুকু সহি হাদিস অনুযায়ী হবে সে আমলটুকুই আপনার কাজে লাগবে এর বিপরীত কিছু করলে ওই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না আল্লাহবাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমি বালিয়াডানের কথা অনেক আগে থেকে শুনেছি 2014 সালে যখন এই মসজিদ পুড়িয়ে দেওয়া হয় তখন এই ছেলেটি আমার ওখানে যেত প্রায় ওকে চিনতাম প্রায় যেত গল্প শুনতাম আজকে স্বচক্ষে সশরীরে আজকে আসতে পারে এটা আমি আনন্দিত এবং আপনাদের সবাইকে শুভ আদায় করছি যে আপনারা আসার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন এটি আলামিন না ধন্যবাদ এরা দুজনে প্রায় যেত সেটা আগে যারা যাতায়াত করে মানুষের তারাই তাদেরকে তো আমরা চিনি আর কেন্দ্র থেকে ডক্টর সাখাওয়াত করে আসতো ওকে আপনারা সবাই চিনেন বলতে পারেন আমাকেই কেউ চেনেন না হিসেব মতো আমারা হয়েছে সব ফেসবুক লোক এখন আমাদের আকাশে দেখা যায় না জমিনে দেখা যায় না এই জন্য আমরা জমিনে চলে আসলাম আপনাদের কাছে পারস্পরিক মহব্বত অত্যন্ত বড় জিনিস কে আমাদের দিন আল্লাহ রসুল বলছেন তোমরা কে কার সঙ্গে থাকবে আমি বলতে পারবো না তো আলমারো মামান আহাব্বা দুনিয়াতে তোমরা যার সঙ্গে মহব্বত করতে তিনি আমাদের দিন তোমরা তার সঙ্গেই থাকবে যদি আপনাদের সঙ্গে আমাদের মহব্বতের বন্ধন দৃঢ় থাকে আর সেটা যদি খালেস ও বেলুস হয় ইনশাআল্লাহ কেমন দিন আমরা একত্রে জান্নাতুল ফেরদৌস অধিবাসী হতে পারবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'আ ফী খারাবিহা আলাদিসান্দোলন বাংলাদেশ নাটোর জেলার উদ্যোগে এবং আলাদিসান্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে আয়োজিত আজকের এই দাওয়াতি সফরের মানে প্রথম স্থান হিসাবে নাটোর জেলার বালিয়াডাঙ্গা আহলাদিস জামে মসজিদে আয়োজিত আজকের সংযুক্ত বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মোহতারা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদুল্লাল গালিব আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সুধীমণ্ডলী আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি আপনারা অনেকেই হয়তো জানেন না বা অনেকে জানেন এই মসজিদটির একটা বিশাল ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য দাঁড়িয়েছি কারণ আমি এই মসজিদের শুরু থেকেই আমার সম্পৃক্ততা এখানে আছে আসা যাওয়া আছে সেজন্য আমি এই সংক্ষেপে বিবরণটা পেশ করব এই মসজিদটি মূলত এই গ্রামে একটি সমাজ ছিল যেই সমাজে আমার জানা মতো সদস্য সংখ্যা বা ফ্যামিলির সংখ্যা ছিল 400 এখন হয়তো বেশি হয়েছে কিনা জানি না একটা সমাজে ছিল কিন্তু সেটা বিদাতি সমাজ ছিল
সেখানে শিরিক বিদাত হতো হানাফি মাযহাবের অনুসারী সবাই ছিলেন। তো সেখান থেকে আমাদের কিছু ভাই যখন এই আহলে হাদিস দাওয়াতটা যখন তারা পেলেন এবং কবুল করলেন, আহলে হাদিস হলেন, তখন তাদের উপরেই সেই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে এবং তৎকালীন সমাজে যারা এই সমাজের যারা মসজিদের ইমাম খতিব যারা ছিলেন তাদের পক্ষ থেকে তাদের উপর নানা ধরনের নির্যাতন নেমে এসেছিল। এমনকি এক পর্যায়ে মসজিদে আমাদের দু একজন ভাইকে অপমান করা হয়েছিল, ফিজিক্যালি তাদের উপর আক্রমণও করা হয়েছিল, যার ভিত্তিতেই মূলত সেই সময়ের তরুণ যুবক ভাইরাই অধিকাংশ ছিলেন। তার মধ্যে আমার যদ্দূর মনে পড়ে এখানে আলামিন ভাই উপস্থিত আছেন, নূর হুসাইন ছিল, আজকে আমরা নূর হোসেন এখানে নেই, আব্দুল নূর যাই হোক, আর অনেক ভাইরা ছিলেন, এই মুখ আপনিও ছিলেন মোহন, যাই হোক, ওনারা তখন সিদ্ধান্ত নিলেন যে আমরা যেহেতু অপমানই করেছে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, সঙ্গত কারণ আমরা সহি আকিদা বা সহি তরিকে সালাত আদায় করার মতো নিরাপদ পরিবেশ তো আমাদের নেই। তখন তারা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা মসজিদ করেছিলেন টিন এবং বাঁশের খুঁটি দিয়ে, জাস্ট এই জায়গাটাতে মনে হচ্ছিল মসজিদটা, এখন যে মসজিদে আমরা আছি। তো এই মসজিদটা হওয়ার পরে তাদের বিরুদ্ধে আরও যারা স্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা আরও রাগ হয়ে তাদের যে তারা সমাজটাকে বিভক্ত করে দিল। আমাদের একটা সমাজ ছিল, একটা ঈদের জামাত, এক জায়গায় সব কুরবানি ফিতার সব জমা হয় আর আলাদা হয়ে যায়, এবং আমি যতদূর জানি যখন আলাদা হয়ে যায় তখন তাদের ফিতরার টাকাও তারা জমা নেয় না বা কুরবানির যে গোশত সেটাও জমা নেয় না, এবং তাদের না করে দেওয়া হয় যে তোমাদের কুরবানির গোশত আমরা নিব না, এই এরকম পর্যন্ত হয়েছে। তো যাই হোক, মসজিদ হয়ে যাওয়ার পরে সালাত হচ্ছে এখানে, হওয়ার পরে ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনের ঘটনা বলা, ঈদুল ফিতরের দিনে এই সমাজের যারা নেতৃস্থানীয় ছিল তারা একটা মিটিং করে রাত্রির বেলায়, মিটিং করে রাত দশটা পরপরের ঘটনা, তারা মিটিং থেকে উত্তেজিত হয়ে উত্তেজিত জনতা সবাইকে উত্তেজিত করে ফেলে আর কি, যারা মিটিংয়ে যারা বক্তব্য দিয়েছিলেন বিশেষ স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের এখানে ভূমিকা নাক্কারজনক ভূমিকাটা বেশি ছিল, যার ভিত্তিতে জনগণ তাদের কথায় উত্তেজিত হয়ে যায়, ওই মিটিং থেকে জনগণ নিয়ে এসে মসজিদে আগুন দেয়, আগুন দিয়ে মসজিদটা পুড়িয়ে দেয় রাত্রিবেলা, রাত তখন দশটার পরপর। ঠিক তখনই আমরা আমাদের কাছে ইয়েটা জানানো হয়, খবরটা জানানো হয়, রাত্রে যখন আগুন জ্বলছে তখনই আমাদের কানে আসে বিষয়টা, তখন আমরা রাজশাহী থেকে চেষ্টা করি এটা কীভাবে মানে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা যায়, রাজশাহীর যারা জনপ্রতিনিধি তাদের সাথে আমরা কথা বলি, তারা প্রশাসনের সাথে কথা বলেন এবং নাটোর জেলার জনপ্রতিনিধি যারা আছেন তারা তাদের সাথেও কথা বলেন, এক পর্যায়ে প্রশাসনের লোকজন এসে ওই সময় পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে। তারপরে ঘটনা হচ্ছে এটা নিয়ে একটা সালিশ হয়, সালিশ হয় উপজেলা চেয়ারম্যানের অফিসে, উপজেলা চেয়ারম্যান ছিলেন রমজান আলী সাহেব, না রমজান আলী সাহেব উনি ছিলেন, উনি বেশ ভালো ভূমিকা রেখেছিলেন সেদিন। রাজশাহী থেকে আমরা দুইজন এসেছিলাম, সেম ডিঙে ছিলাম আর দুই পক্ষের লোকজন ছিলেন, এবং যারা এই মসজিদে বিশেষ করে যাদের কারণে এই মসজিদটিকে আগুন দিয়ে পুরানো হয়েছিল তারা উপস্থিত ছিল। তো সেইখানে যেটা একটা মীমাংসা হয়, মীমাংসাটা তারা অনুতপ্ত হন যে কাজটা তাদের ঠিক হয় না, আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই আল্লাহর ঘর মসজিদ, হ্যাঁ এদেশে বিভিন্ন তরিকার মানুষ আছে, বিভিন্ন আকিদার মানুষ আছে, আপনি আপনার আকিদা নিয়ে চলেন, আপনার মতো সালাত পড়েন। তো তারা আহলে হাদিস আকিদা গ্রহণ করেছে, তাদেরকে সালাত পড়তে বাধা দেওয়া তো এটা কোনো নিয়ম না, আপনি বাধা দিচ্ছেন কি জন্য, আপনাকে তো বাধা দিচ্ছে না। তো এইভাবে বলার পরে শেষ পর্যন্ত একটা মিলমিশ হয়ে যায় যে ঠিক আছে আপনাদের মতো আপনারা পড়েন, আমাদের মতো আমরা পড়ি, যেন আর কোনো গণ্ডগোল হবে না, এরকম একটা নিশ্চয়তা পেয়ে তারপর থেকে আলহামদুলিল্লাহ এখানে এরপরে আর কখনো কোনো গণ্ডগোল হয় নাই আমরা জানি। তো এরপরে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের সামনে একটা ঘর আছে টিনের ঘর, এই ঘরটাতে মূলত সালাত হতো, এই এই মসজিদটা ওইভাবে রেখে দেওয়া হয়েছিল, ওই পোড়া অবস্থায় টিন বাঁশ ওইভাবে ছিল অনেকদিন পর্যন্ত, তো এটা এইভাবে রেখে পাশের জমিতে আরেকটা মসজিদ টিন সেট করে সেখানে সালাত আদায় করা হয়, জুমা হয়, আমি নিজে এখানে সালাত পড়েছি বেশ কয়েকবার, এবং একটা মাহফিল হয়েছিল সামনের মাঠে, আমি একবার মাহফিল এসেছিলাম সেইখানে, এই গ্রামের চেয়ারম্যান সাহেব যিনি ওই সময় ভূমিকা তার যেটা নাক্কারজন নেগেটিভ ছিল তিনিও সেদিন উপস্থিত হয়ে মোটামুটি আমাদের ভাইদেরকে সাপোর্ট দিয়েছেন, কথা বলেছেন। যাই হোক,
ওইভাবে মসজিদটা চলছে। তার এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ আমাদের এক দিনী ভাই আমাদের আমাদের সংগঠনের সৌদি আরব জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই ভাইয়ের মাধ্যমে এই মসজিদটা মূলত এই পর্যায়ে নতুন এই এই মসজিদটা হয়েছে, এই বিল্ডিংটা ভবনটা পাকা মসজিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। মার্চের 17 তারিখ 2023 উদ্বোধন হলো, যেটা 22 সালে শুরু হয়েছিল, 22 সালের মাঝামাঝির দিকে এখানে এসে এটা শেষ হলো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আলহামদুলিল্লাহ। এই মসজিদটি হওয়ার মাধ্যমে অত্রাঞ্জলে আহলে হাদিসের দাওয়াতটা ছড়িয়ে পড়েছে, এখন মুসল্লি অনেক আগের চেয়ে বৃদ্ধি হয়েছে এবং দাওয়াতি কার্যক্রম এখানে চলছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু তাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি, আসলে আল্লাহর ঘরে বাধা যারা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিক্লেয়ার হচ্ছে যে তার চাইতে বড় জালেম আর কি আছে। আল্লাহ সুবহানাহু মানা মাসাজিদ আল্লাহ ইউযুকারা ফিহা ইসমুহু, আল্লাহর ঘরে আল্লাহর ঘরে তার নাম স্মরণ হবে, এতে যে বাধা প্রদান করে এবং আল্লাহর ঘরে ধ্বংস সাধনে আর ক্ষতি সাধনের যে চেষ্টা করে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে। তার নিশ্চয় এই কাজটি যারা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী তারা জুলুম করেছে, মারাত্মক জুলুম করেছে। তারা আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করেন তাদের আখেরাত নিঃসন্দেহে খারাপ। এই জন্য আমরা তাদের জন্য বলবো তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চান, এই ভাইদের কাছেও ক্ষমা চান, ভুল করেছেন, অন্যায় করেছেন, এবং তারাও যেন সহি আকিদায় ফিরে আসেন। আহলে হাদিস আন্দোলন যে একটা বিশুদ্ধ আন্দোলন, এই আন্দোলনের পতাকা তলে সঙ্গত হয়ে তারাও যেন যে পিওর ইসলাম আল্লাহর আল মদিনার যে ইসলাম, সেই ইসলামের প্রচারের জন্য তারাও সময় দেন, আত্মনিয়োগ করে নিজেদেরকে, এই দাবি তাদের জন্য কাছে আমরা রাখছি। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, এই জন্য যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আজকে আছে, আমরা আমির জামাতের কাছ থেকে নসিহতমূলক কিছু কথা শুনি আমরা এখান থেকে উঠবো ইনশাল্লাহ। আমি সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই মানে সংক্ষিপ্ত নোটিশে, আপনারা যে অত্যন্ত আন্তরিকতা দেখিয়েছেন, অনেক ভাই উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ঝলমলিয়া পর্যন্ত গিয়ে আমাদের আমির জামাতকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে, এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক আপনাদেরকে যাচাই খার দান করুন। আমিন। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।